তাহলে আপনিও অন্যদের মতোই পড়াশোনায় মন বসাতে পারছেন না? কিন্তু মন দিয়ে একের পর এক ইউটিউবে ভিডিও দেখা বা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করা কত সোজা, তাই না? কিন্তু এদিকে এক্সামের ডেটও এগিয়ে আসছে, না চাইলেও এবার তো অন্তত পড়তে শুরু করতেই হবে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না কোথা দিয়ে শুরু করবেন, তাই তো? যদি আপনিও এই সিচুয়েশনে ফেসে গিয়ে থাকেন, তাহলে আজ এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজ এই ভিডিওতে আমি 5টা এমন প্রুভেন স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করব যেগুলো সাকসেসফুল স্টুডেন্টসরা সবসময় ইউজ করে। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, ডিসকভার ওয়াই ইউ প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট করার মানে হলো আজ না কাল করব করতে থাকা। এবার কেন আমরা প্রোক্রাস্টিনেট করি তার বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে মোস্ট কমন কারণগুলো হলো, নাম্বার 1, আপনি ধরেই নিয়েছেন যে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর আপনি চাইলেও পড়ে কিছু করতে পারবেন না। নাম্বার 2, আপনার হয়তো সাবজেক্টটা ভীষণ বোরিং লাগে। নাম্বার 3, আপনি হয়তো পারফেক্ট টাইমে শুরু করার জন্য অপেক্ষা করছেন। অথবা নাম্বার 4, আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না কোথা দিয়ে শুরু করলে ভালো হয়। যদি আপনি সঠিক কারণটা খুঁজে বার করতে পারেন, তাহলে বুঝবেন আপনি পড়াশোনায় মন বসানোর জন্য ফার্স্ট স্টেপটা কমপ্লিট করতে সফল হয়ে গেছেন। স্মার্ট আইডিয়া নাম্বার 2, ব্রেক ইট ইনটু চাঙ্কস। সবথেকে মোস্ট কমন রিজন যে কারণে আমরা পড়ায় মন লাগাতে পারি না, যে পড়তে বসলেই মনে হয় মাছ সমুদ্রে এসে পড়েছি। এই ট্র্যাপ থেকে বাঁচার উপায় হলো পুরো পড়াটাকে ছোট ছোট অংশে আগে ভেঙে নেওয়া। এরকমভাবে ছোট ছোট করে ভেঙে নিলে তখন হয়তো এসে দাঁড়াবে একদিনে 5টা করে কোয়েশ্চেন পড়লেই যথেষ্ট, যার ফলে তখন পড়তে বসলে মাথায় 100টা কোয়েশ্চেনের বদলে শুধুমাত্র ওই 5টা কোয়েশ্চেন নিয়েই চিন্তা ঘুরবে, যার ফলে তখন পড়াটা অনেক ইজি এবং পসিবল মনে হবে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ক্লিয়ার ইওর ওয়াই। ভাবুন, আপনার সামনে যদি একটা টাইম বোম থাকে, যেটা আপনি যদি 10 মিনিটের মধ্যে একটা পাজল সলভ না করতে পারেন, তাহলে ফেটে গিয়ে আপনার সাথে আপনার সকল প্রিয়জনরাও মারা যাবে। তাহলে তখন কি পাজলটা সলভ করতে করতে মাঝে মাঝে আপনি নিজের স্মার্টফোনটাকে চেক করবেন, নাকি এক মনে তখন শুধু পাজলটাই সলভ করবেন? তো এটা নিঃসন্দেহে বলা চলে যে আমরা শুধুমাত্র সেই সমস্ত জিনিসেই মনোযোগ দিতে পারি যেগুলো আমাদের কাছে ইন্টারেস্টিং লাগে অথবা যার পিছনে কোনো বড় কারণ থাকে। পড়ার পিছনে আপনার কারণটা কি? সেই কারণটা যত স্ট্রং হবে আর যত ঘন ঘন আপনি সেই কারণটাকে বারবার নিজেকে মনে করাবেন, তত সহজে আপনি পড়ায় মন বসাতে পারবেন। স্মার্ট আইডিয়া নাম্বার 4, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দেন মেমোরাইজ। আমি যদি একটা চাইনিজ কবিতা আপনাকে ইংলিশ লেটার দিয়ে লিখে দিয়ে বলি সেটা মুখস্থ করতে, তাহলে স্বাভাবিক আপনি সেই কবিতার মাথামুণ্ডু কিছুই বুঝতে পারবেন না, যার ফলে সেটা মুখস্থ করতে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, কারণ মানে না বুঝলে আপনি কোনো ইন্টারেস্টই খুঁজে পাবেন না। তাই বুদ্ধিমানের কাজ এটাই যে কোনো জিনিস মুখস্থ করার আগে সেই টপিকটা একবার ভালো করে বুঝে নেওয়া, যাতে পড়তে একটু হলেও ইন্টারেস্টিং লাগে আর সহজে মন বসে। নিজে না বুঝতে পারলে কোনো বন্ধুর থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। স্মার্ট আইডিয়া নাম্বার 5, ইউজ দ্য পোমোডোরো টেকনিক। রিসার্চ থেকে জানা গেছে আমরা তখনই আরও বেশি মনোযোগ দিয়ে পড়তে পারি যখন আমরা অল্প সময়ের জন্য একটানা পড়ি আর তারপর একটা শর্ট ব্রেক নিই, যেটাকে স্পেসড লার্নিংও বলা হয়। এই টেকনিকটা এফেক্টিভ কারণ কোনো কিছু শিখতে হলে মেমোরি ক্রিয়েট করতে হয়, আর মেমোরি তৈরি হয় আমাদের ব্রেনে নিউরনগুলির মধ্যে নতুন নতুন লিঙ্ক তৈরি হয়ে। এবার এই মেমোরিগুলো যদি স্থায়ী করতে হয়, তবে এই লিঙ্কগুলো তৈরি হওয়ার পর নিউরনগুলোকে কিছু সময়ের জন্য আনডিস্টার্ব থাকতে দিতে হয়। 1980 সালে ইতালির ফ্রান্সিসকো সিরিলিও এই শর্ট বার্স্ট লার্নিংকে এফেক্টিভলি অ্যাপ্লাই করার জন্য পোমোডোরো নামে একটি টেকনিক আবিষ্কার করেন, যেটি আজও বহু সাকসেসফুল মানুষ কোনো কাজে ফোকাস করার জন্য প্রতিদিন ইউজ করেন। স্টেপ নাম্বার 1, চুজ আ টাস্ক। ছোট হোক বড় হোক, যে পড়াটা আপনি দিনের পর দিন ফেলে রেখেছেন, এরকম যে কোনো একটা পড়া সিলেক্ট করুন। স্টেপ নাম্বার 2, সেট 25 মিনিট টাইমার। এরপর 25 মিনিটের একটি টাইমার সেট করুন এবং নিজেকে নিজে একটা ছোট্ট প্রমিস করুন যে পরবর্তী শুধুমাত্র 25 মিনিটের জন্য আমি নিজেকে কোনোভাবে ইন্টারাপ্ট করব না, এমনকি জল খাওয়ার জন্যও না, মাত্র 25 মিনিটেরই তো ব্যাপার। স্টেপ নাম্বার 3, রাইট আদার টাস্কস অন এ শিট। মজার ব্যাপারটা হলো যখনই আপনি 25 মিনিট মন দিয়ে একটা কাজ করবেন বলে ঠিক করবেন, তখনই মাঝে মাঝে অন্যান্য ইম্পর্ট্যান্ট কাজের কথা মাথায় আসবে আর মনে হবে ওটা সেরে নিয়ে তারপর এটা করি। এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনাকে হাতের কাছে একটা ব্ল্যাঙ্ক পেপার রাখতে হবে, আর যখনই এরকম কোনো কাজ মাথায় আসবে সেটাও এই ব্ল্যাঙ্ক পেপারে লিখে নিয়ে আবার পড়ায় মন দিতে হবে, কারণ যতই ইম্পর্ট্যান্ট কাজ হোক 25 মিনিট পর করলে এমন কিছু ভয়ানক ক্ষতি হয়ে যাবে না। স্টেপ নাম্বার 4, পুট আ টিক অন আ পেপার। যখনই 25 মিনিট পর অ্যালার্মটা বাজবে, পড়াটা বন্ধ করে পেপারে একটা টিক চিহ্ন দিয়ে উঠে যেতে হবে, একটা ছোট্ট রিফ্রেশিং ব্রেক নেওয়ার জন্য, তাতে পড়াটা পুরো কমপ্লিট হোক কি না হোক। এই শর্ট ব্রেকে আপনি মেডিটেশন করতে পারেন, একটু শুয়ে আলিশি কাটিয়ে নিতে পারেন, বা নিজের ফেভারিট একটা সং শুনতে পারেন। মানে আপনাকে এমন কিছু করতে হবে যেটা কাজ রিলেটেড কোনো কিছু না, যাতে আপনার ব্রেনটা রিল্যাক্স হয়।
এই সময় যখন আপনি রিল্যাক্স করবেন তখন আপনার ব্রেন নিউ ইনফরমেশনগুলোকে প্রসেস করতে থাকবে, যাতে সেগুলো স্থায়ী হয় এবং পরের পোমোডোরো রাউন্ডগুলোর জন্য আবার প্রস্তুত হতে থাকবে। এভাবে পড়লে প্রপারলি মনোযোগ দিয়ে পড়া যাবে, যার ফলে পড়াটা বোরিংও লাগবে না আর বেশ অনেকটা ইজি হয়ে যাবে। তো আজই পোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করে দেখুন আর কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানান আপনার এই টেকনিকটা অ্যাপ্লাই করে কতটা উপকার হলো। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনিও কারোর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।